Hello everyone, welcome back to my channel. Tutorial এর পাশাপাশি মানে হচ্ছে অ্যান্টিকের জুয়েলারি যে টিউটোরিয়াল দিচ্ছি তার পাশাপাশি ভাবলাম একটু অন্য টাইপের ভিডিও যদি না নি তাহলে তোমরা বোরিং হয়ে যেতে পারো তো গতকালকে একটা হলুদের গহনা বানানোর সিম্পল একটা টিউটোরিয়াল দিয়েছিলাম আজকে দিচ্ছি যেহেতু সামনে আমাদের ডিসেম্বর মাস তো চলতেছে মানে 16ই ডিসেম্বর যেহেতু সামনেই আসতেছে তো 16ই ডিসেম্বর মাথায় রেখে সেই থিমের মধ্যে লাল সবুজের মধ্যে হচ্ছে একটা আমি মাথার ক্রাউন তৈরি করছি তো সেটা কিভাবে তৈরি করছি কি কি লাগছে সেটাই এই ভিডিওতে দেখাবো ক্রাউনের এই ছড়াটা আমি ঢাকা থেকে কিনে এনেছিলাম মানে ঢাকা চক বাজার থেকে কিনে এনেছিলাম যেখান থেকে আমি ম্যাটেরিয়ালস কালেক্ট করি তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম এটা পুরো একটা ছড়া থাকে প্রয়োজন মতো এটাকে কেটে নিতে হয় আর এখানে নিয়েছি হচ্ছে পেপার যে লাল কালারের ফ্লাওয়ারটা আছে সেটা নিয়েছি ফুমের ফ্লাওয়ার দিয়ে এর আগেও আমি একটা বানিয়ে দেখিয়েছি তবে এখন বানাবো হচ্ছে পেপার ফ্লাওয়ার দিয়ে পেপার ফ্লাওয়ারের যে কালারগুলা এগুলো অনেক সুন্দর হয় অনেক ব্রাইট হয় তো ভাবলাম এবার পেপার ফ্লাওয়ার দিয়ে একটা মাথার ক্রাউন তৈরি করি খুব সিম্পল ভাবে তৈরি করছি এটা চাইলে তোমরা যে কেউ বানিয়ে নিতে পারো তোমরা যদি মনে করো যে ঢাকায় গিয়ে চকবাজার থেকে তোমাদের ম্যাটেরিয়ালস কালেক্ট করা পসিবল না তাহলে তোমরা ফেসবুকে সার্চ করতে পারো এই যে জুয়েলারি ম্যাটেরিয়ালস লিখে তাহলে অনেক পেজ পেয়ে যাবে সেখান থেকে তোমরা তোমাদের মতো কথাবার্তা বলে অর্ডার করতে পারো এরকম আরো অনেক আমি ইম্পর্টেন্ট ভিডিও ইনফরমেশন তোমাদের দিয়ে থাকি যারা এখন একদম নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটাকে তো দেখো এখানে আমি যে ক্রাউনের বেসটা নিয়েছি এটা আমি একটা আইডিয়া করে কেটে নিয়েছি এটা ছোট বড় একটু মানে খানিকটা ছোট বড় হলে তেমন কোনো প্রবলেম নেই তো যেহেতু এখানে আমি লাস্টে আরেকটা জিনিস ব্যবহার করব অ্যাডজাস্টেবল করার জন্য তোমরা সেটা ভিডিও চলতে থাকো দেখতে পারবে তো এখানে আমি নিয়েছি এখন পেপার ফ্লাওয়ার তো পেপার ফ্লাওয়ারগুলো অনেক সময় দেখা যায় যে রাখতে রাখতে এগুলো চুপসে যায় তো এগুলাকে হাত দিয়ে একটু সুন্দর শেপ করে নিতে হবে তাহলে দেখতে অনেক সুন্দর লাগে তা আমি সেটাই করছি হাত দিয়ে খুব সুন্দর শেপ দিয়ে নিচ্ছি ফ্লাওয়ারগুলোকে দেন তারপর যেটা করব একটা মিনিমাম একটা গ্যাপ রেখে আমি এই ফ্লাওয়ারগুলোকে যেই ক্রাউনের যে বেসটা আছে সেটার মধ্যে লাগিয়ে দেব তো লাগানোর প্রসেসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে যে ফ্লাওয়ারটা আমরা লাগাচ্ছি এখানে ফ্লাওয়ারের নিচে খুব হালকা করে একটা তার থাকে তারটা অনেকটাই হালকা তো এই তারটা দিয়ে হচ্ছে আমরা এই ক্রাউন বেসটার সাথে এই ফ্লাওয়ারটাকে অ্যাড করে নেব মানে অ্যাডজাস্ট করে নেব তো তারটা যেহেতু অনেক হালকা থাকে এটাকে যে কোনো শেপেই দেওয়া যায় তো আমি এরকমভাবে এই ফ্লাওয়ারগুলোকে আমি এই ক্রাউন বেসটার মধ্যে আটকে নিচ্ছি এখানে আমি মোটামুটি একটা গ্যাপে রেখে ফ্লাওয়ারগুলো বসাচ্ছি এইটুকু গ্যাপে রাখলেই আই থিঙ্ক সুন্দর লাগে তবে তোমরা চাইলে আরও ক্লোজ করে দিতে পারো বা আরও গ্যাপে দিতে পারো এটা তোমাদের পছন্দের উপর ডিপেন্ড তবে আমার কাছে এইটুকু গ্যাপেই এটা ভালো লাগছে তো এটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাবো জিনিসটা দেখতে কেমন লাগছে এই অবস্থায় আমার সবগুলো ফ্লাওয়ার এখানে লাগানো হয়ে গিয়েছে তো এরপর দেখো এইটুকু একটু গ্যাপে আমি লাগিয়েছি সবগুলো ফ্লাওয়ার আর হচ্ছে যখন আমরা এই ক্রাউনটা মাথায় পরব তখন ফ্লাওয়ারগুলোকে আর একটু সুন্দর করে শেপ দিয়ে নিলেই হয়ে যাবে এটাকে আর কিছু করতে হবে না ইভেন এটা খুলেও যাবে না এটা খুব সুন্দরভাবে থাকবে মানে আমরা আর্টিফিশিয়াল যে ক্রাউনগুলো পরি সেগুলো দেখতে এরকমই হয় বা এগুলো পরলেও এটা মানে একটা ক্রাউন দিয়ে আমরা অনেকটা ওকেশন অনেকগুলো ওকেশন আমরা সেই ক্রাউনটা পরতে পারবো তাই এখন আর্টিফিশিয়াল ক্রাউনগুলো অনেকেই পছন্দ করে তো দেখো এখানে আমি লাস্টের যে অ্যাডজাস্টেবল করব তো সেই অ্যাডজাস্টেবল করার জন্য আমি এখানে রিবন নিয়েছি রিবনটা খুবই চিকন একটা রিবন নিয়েছি লাল রঙের তবে তোমরা চাইলে এখানে ব্ল্যাক বা গ্রিন যে কোনো কালারটাই ব্যবহার করতে পারো আমার কাছে লাল ছিল আর এখানে যেহেতু সবুজ আর লালের একটা কম্বিনেশন আছে তো আমি চাচ্ছিলাম লালটাও ভালোই লাগবে সেজন্য আমি লাল দিয়ে এই হচ্ছে মাথার যে স্টার্টিংটা আছে সেই স্টার্টিংয়ে হচ্ছে আগে একটু যেহেতু এটা খুব হার্ড না হ্যাঁ সফটের মধ্যেই আছে এখানে যে মানে ক্রাউন বেসটা যে তৈরি করা হলো এখানে মোটামুটি একটা সফটের মধ্যেই একটা মানে আমরা যেরকম একটু হার্ডের মাঝে অয়ার ব্যবহার করি তো এটা হচ্ছে সেরকম অয়ারের মধ্যে তো এই অয়ারটা এত বেশি হার্ডও না আর খুব বেশি সফট যে সেটাও না তো এটাকে হচ্ছে আমি একটু মানে কয়েল সিস্টেমের
একটু শেপ দিয়ে নিয়েছি। এরপর যে রিবনটা নিয়েছি রিবনটাকে এখানে গিট দিয়ে নিয়েছি। তো দুইটা মাথায় আমি একই প্রসেসে গিট দিয়ে নিচ্ছি, মানে স্টার্টিং আর ইন্ডিংয়ে আমি একই রকম প্রসেসে গিট দিয়ে নিচ্ছি। আর এখানে রিবনটা আমি নিজের ইচ্ছা মতো কেটে নিয়েছি, খুব বেশি বড় যদি রাখি তাহলে এটা ভালো লাগবে না দেখতে, এজন্য একটু শর্টের মধ্যেই রেখেছি। এখন এই ক্রাউনটা ছোট থেকে শুরু করে বড়রাও পরতে পারবে, যদি বড়রা পরে সেক্ষেত্রে একটু ঢিলা করে পরতে হবে, ছোট বাচ্চারা পরে তাহলে আর একটু টাইট করে বেঁধে নিলে তাহলে দেখা যাবে ক্রাউনটা একটু ছোটোর মধ্যে হবে, তাহলে সেটা খুব সুন্দরভাবে পরতে পারবে। তো সিম্পলের মাঝে এই ক্রাউনটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ইউনিক একটা ডিজাইন লাগছে। তো এটাই ছিল আমার শর্ট একটা ভিডিও, শর্ট বলতে গেলে খুব বেশি শর্ট না, আবার খুব বেশি লংও কিন্তু করিনি ভিডিওটা। তো যাদের যাদের ভালো লাগবে তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওতে লাইক দিতে তোমরা প্লিজ ভুলবা না। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আর হচ্ছে তোমাদের তোমরা যেসব কমেন্ট করো সেসব কমেন্ট থেকে আমি যেই কোশ্চেনগুলো পাই সেগুলোর উপরে আমি ভিডিও তৈরি করি তোমাদের জন্যই, ঠিক আছে? এখন তোমরা যদি আমার ভিডিওতে লাইক না করো তাহলে তো জিনিসটা ভালো হচ্ছে না, তাই না? সো ভিডিওতে সবাই লাইক করে দিও, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে অবধি বাই।